আফরোজা সুলতানা লিখেছেন অজু করে বাচ্চাকে দুধ খাওয়ানোর পর নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই অজু করে বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে অজু ভঙ্গ হবে না হাবিবুর রহমান লিখেছেন ফেসবুকে একটা পোস্ট দেখলাম বাসায় একা একা নামাজ পড়া কবিরা গুণা এটা কি সঠিক বাসায় একা একা ফরজ নামাজ পড়া মসজিদে ইচ্ছাকৃতভাবে না জামাতে না যেয়ে বাসায় নামাজ পড়াটা গুনাহের কথা কিন্তু বাসায় নফল নামাজ পড়াটা সবের কাজ আর যদি কখনও বিশেষ কারণে আপনার জামাত মিস হয়ে গেছে তখন আপনি বাসায় নামাজ পড়লেন তখন সেটা কবিরা গুণা হবে না যদি যৌক্তিক এবং আপনার সত্যি কোনো আপনার সমস্যা থাকে তার ভিত্তিতে আপনি এটি করে থাকেন তাহলে সেটি গণের কারণ হবে না আমিনুল ইসলাম আপনি লিখেছেন ইদাহে মাঠে খেলাধুলা করা বা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা কি জায়েজ বৈধ যে কোনো কাজ করা যেতে পারে খেলাধুলা চর্চার অংশ হিসাবে যদি কেউ কয়েকটা জায়েজ আছে তারপরে সেখানে অন্যান্য হালাল কোনো কাজ করলে সেটাও জায়জ আছে কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে কোনো গানের আয়োজন করলেন কোনো হারাম কাজ করলে সেটি জায়জ নয় বিশেষ করে কেউ যদি এটি কি অফ করে থাকেন দান করে থাকেন ঈদগাহের জন্য তাহলে সেখানে গুনহার কাজ করাটা ডাবল নয় ওই ব্যক্তির কমিটমেন্ট রক্ষা করা হয় না তার খেলাফ কাজ করা হয় আবার আল্লাহর অবাধ্যতা করা হয় মোহাম্মদ আকরাম হোসেন আপনি লিখেছেন টয়লেট করার সময় টয়লেটে পানি নিচ থেকে উঠে গায়ে লাগালে কি শরীর নাপাক হয়ে যাবে টয়লেট করার সময় টয়লেটের পানি নিচ থেকে উঠে গায়ে লাগলে ও নিচ থেকে উঠে গায়ে লাগলে যদি কমডের পানি থাকে এবং সে পানিটা নাপাক মিশ্রিত পানি মনে হয় তাহলে তো সেটা নাপাক হবে ওই জায়গাটা আপনাকে ধুয়ে ফেলতে হবে আর যদি সেরকম কোনো পানি মনে না হয় যেমন ফ্ল্যাশ করার পরে ফ্ল্যাশের পানি লাগে সরাসরি গায়ে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে না দেখতে হবে পানিটা কোন পানি নাপাক মিশ্রিত পানি হলে সেটি নাপাক হবে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়